कि रे किछु देखली गत 7 दिन नाकि 3টে रेप हो गेছে कि बोलतो আমরা এমন একটি সমাজে বাস করি না যে সমাজে মেয়েদের ব্যাগে বই খাতা না থাকলেও চলে মেয়েদের ব্যাগে ছুরি রাখতে হবে अंधकार हो যাওয়ার পরে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে ভয় পায় এরকম সমাজে বাস করি আমরা আরে শোন তার মধ্যে নাকি একটা 7 বছরের বাচ্চা মেয়ে ছিল ছি 7 বছরের একটা বাচ্চা মেয়ে कि बोलतो तोरा एमन मानसिकता निये घुरिस ना जोदि तोदेर कोनोदिन भविष्यते मेये हय तोरा तोदेर निजेर मेयेके रेप करते छाड़बि ना छी कि बोलतो रेपिस्टदेर मानसिकतागुलोई ना ओइरकम हय एकबार जखन चालू करे के मा के बोन के मेये तखन सेगुलो देखे ना तुई भाबते पारछिस 7 বছরের बाच्चा मेये तोर बाड़िर उपर थेके कि अवस्था जाच्छे बुझते पारछिस जे मेयेटी रेप हयेछे से तो सुसाइड कर नहीं छेलेटी रेप कर बुक फुलिए बाइरे थेके घुरे बेड़ाচ্ছে तार केस कोर्टे उकिल लड़ছে और मेयेटिर मा बाबा शुधु पिछने घुरे मोमबातिर मिछिल देखते पाচ্ছে এই छोटो मानसिकतार लोकगुलो की दाबी जानाय जानिस मेयेदेर नाकि छोटो ड्रेसे समस्या आर तोदेर बोलছি যারা तोरा বলিস छोटो ड्रेसे समस्या ड्रेसे कोनो समस्या नेই रे छोटो तोदेर माइंड এরকম মাইন্ড নিয়ে চললে না দুদিন পরে তোদের বোনকেই দেখতে পাবি কোনো ঘরের এক কোণে বসে কান্না করছে ঠিক আছে কি বলতো এদের রেপ করা নিয়ে দরকার বাচ্চা বুড়ো বয়স্ক বোন মা বাবা কে আছে এগুলো দেখার দরকার নেই এদের রে এদের শুধু করা নিয়ে দরকার এই জন্যই তো রেপিস্ট কুকুরের বাচ্চা রে মৃন্ময়দা বলেছিল না তোরা মরদের বাচ্চা না ভাদ্র মাসের কুত্তা ঘুমটা তুলে দেখে নিস আছে নাকি তোর বোনটা যে সমাজে আমরা বাস করছি না এই সমাজে তো সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর নারীদের সুরক্ষা এই সমাজে নারীদের সুরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই কেনই জানিস কারণ প্রত্যেকদিন লোকেরা এগুলো খবরের কাগজে পড়ছে টিভিতে মোবাইলে এগুলোর ভিডিও দেখছে তারপরেও কেউ কোনো প্রতিবাদ জানাচ্ছে না দেখছে ঘুমিয়ে পড়ছে হয়ে গেল শেষ যতদিন না তোমাদের উপর থেকে এগুলো যাবে না ততদিন বুঝবে না যেদিন তোমাদের উপর থেকে যাবে পিছনে করে সেই মোমবাতির মিছিল দেখতে পাবে তখন বুঝবে তাদের উপর থেকে কি গিয়েছিল ঠিক আছে মানলাম আর প্রেস মিডিয়া কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি দেখাতে পারে না সব খবরে আর প্রেস মিডিয়া সাধারণ মানুষদের জন্য নয় রে এগুলো সেলিব্রিটি আর পলিটিশিয়ানদের জন্য কার কুকুর কবে পাত দিয়েছে সেটা দেখিয়ে দেবে টিভিতে কিন্তু সাধারণ মানুষদের উপর থেকে কি বয়ে গেল কি হয়ে গেল সেগুলো দেখতে কেউ আসবে না এই জন্য এই সমাজে নারীদের সুরক্ষা ব্যবস্থা এরকম